হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি নেচার লাভার গায়ত্রী থেকে বলছি। এটা একটা স্নেক প্ল্যান্ট, ভেরিগেটেড পাতা, খুব সুন্দর দেখতে, দেখো পাতাগুলো। আমি একটা নার্সারি থেকে একটা ছোট চারা নিয়ে এসে লাগিয়েছিলাম। এখন কত গাছ বেরিয়েছে দেখো, এখানে একটা, এখানে কতগুলো গাছ বেরিয়েছে দেখো। এই স্নেক প্ল্যান্টটা আমার খুব পছন্দের, যার জন্য এটা আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসে লাগিয়েছিলাম। তাছাড়া আমার আরও স্নেক প্ল্যান্ট আছে, লম্বাগুলো আছে, তারপরে আর একটা ওইটা পাতা ভেরিগেটেড না, এমনি প্লেন নর্মাল একটা আছে। এটা আজকে এখান থেকে একটা চারা করব আমি। এই এই কাপটা নিয়েছি, এই কাপটা ফুটো করে নেব। এই মাটি দিয়েছি, এর মধ্যে মাটি দিয়ে পূরণ করে তোমরা এইভাবে একটা কিছু দিয়ে ফুটো করতে পারো। এইভাবে একটু কমা ইয়ে করে দিলে ফুটো হয়ে যায়। ড্রিল মেশিন না আমার কাছে নেই, যার জন্য আমি এইভাবে ফুটো করে নিলাম। এই যে ফুটো হয়ে গেছে, কাপের মধ্যে খুব ঠেসে ঠেসে মাটি দিয়ে এর উপরে কিছু একটা লোহা ছুঁচলো লোহা দিয়ে আস্তে আস্তে ইয়ে করলে এরকম ফুটো হয়ে যায়। এইভাবে আমি কাপগুলো ফুটো করে নিই, করে গাছ লাগিয়ে দিই। এই দেখো কত সুন্দর ফুটো হয়েছে। এখন এর মধ্যে এটা খোলাম কুচি দিয়ে দেবো। দেখো কাপটা, এখন এখানে মাটি করেছি, এই যে বালি আর পাথর নিয়েছি, এর মধ্যে কিছু আমার বাড়িতে তৈরি করা মাটি মিশিয়ে দেব। এই মাটিটা আমি করে রাখি 12 মাস, এই মাটিটা দিয়ে মিশিয়ে এই গাছটা লাগিয়ে দেব। মাটিটা একটু চেপে চেপে দিতে হবে। এখন এই গাছটা উঠিয়ে নেব। বৃষ্টি হয়ে গেছে, মাটিটা আলগা আছে, শিকড় সহ গাছটা উঠিয়ে নিতে হবে। এই স্নেক প্ল্যান্টটার দামটা খুব একটু বেশি, এই শেড আছে বলে দামটা একটু বেশি। আমি 40 টাকা দিয়ে একটা ছোটো গাছ চারা নিয়ে এসেছিলাম, এর থেকে ছোটো একটা চারা নিয়ে এসেছিলাম, সেটা বসিয়ে দিয়েছি। আজকে দেখো কতগুলো গাছ হয়েছে, এখন এর থেকে আমি অনেকগুলো চারা করব। শিকড়টা থেকে কেটে নিতে হবে। এই দেখো এরকম শিকড় আছে, এভাবে করে কেটে নিতে হবে। এই এই চারাগুলো আমি পরে বসিয়ে দেবো আলাদা আলাদা জায়গায়। এই গাছটা এখন এখানে বসিয়ে দেব। এরকম কাপের মধ্যে বসিয়ে দিলে ঘরে রাখা যায় আর দেখতে খুব সুন্দর লাগে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, মানে ফুলের কুঁড়ির মতো লাগছে না? এভাবে ভালো করে চেপে চেপে দিতে হবে। এখন এর উপর দিয়ে একটু পাথর দিয়ে দেব। বাড়িতে কাজ করার পর বালি চালার যে পাথরগুলো থাকে, সেই পাথরগুলো আমাদের অনেক কাজে ব্যবহার হয়, এই গাছ বসানোর জন্য।
দেখো দেখতে সুন্দর হলো, আর এখানে জল দিলে জলটা মাটিটা বেরিয়ে যাবে না। এভাবে করে লাগিয়ে দিলাম। এখন সামান্য একটু জল দিয়ে দিতে হবে। সুন্দর হলো না বলো, কত সুন্দর হয়েছে। এটা আমি ঘরে টেবিলে রেখে দেবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আরও আমি অনেক যেগুলো ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা।